আপনি যখনই কোনো জায়গায় নামবেন, কোনো স্থানে, কর্মস্থলে হতে পারে, অফিসে হতে পারে, স্কুলে হতে পারে, বা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আপনি পৌঁছালেন, নামলেন, অবতরণ করলেন, তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন। এ দোয়াটি পাঠ করলে সকল প্রকার অনিষ্ট যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ আপনাকে আশ্রয় দান করবেন। অর্থাৎ দোয়াটি হচ্ছে এই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এ আল্লাহ, যত সৃষ্টির অনিষ্ট হতে পারে, যত খারাপই হতে পারে, যত ক্ষতিকর প্রাণী হতে পারে, যত ক্ষতিকর বস্তু হতে পারে, যত কষ্টদায়ক আপনার কারণ হতে পারে, সকল কষ্টদায়ক কারণ থেকে আল্লাহ আমাকে আপনি হেফাজত করুন। এইভাবে করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অতএব দৈনন্দিন আমাদের নিরাপত্তার অত্যন্ত বেশি বেশি প্রয়োজন। অতএব নিরাপত্তার জন্য, আমাদের নিজেদের জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব, এবং কি যখনই কোথাও নামব এ দোয়া পাঠ করব, নিজে পাঠ করব, নিজের বন্ধুবান্ধব তাদেরকে শিক্ষা দিব। দোয়াটি আমি আবারও রিপিট করছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। বারাকাল্লাহু ফিক।